Dear viewer, আজকে আমি যেটুকু নিয়ে আসলাম সেটা হচ্ছে রেড হ্যাট সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন করে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটা টপিক। রেড হ্যাট সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, আমরা জানি যে সার্ভারগুলো হোস্টিং সার্ভারগুলো রেড হ্যাট, ইউনিক্স, লিনাক্স, লিনাক্স রেড হ্যাট, সোলারিস এই জাতীয় হয়, মানে কমন ল্যাঙ্গুয়েজ। তো তারই একটা টপিক আমাদের এই কোর্সটা বিষয়ে রানিং করতে যাচ্ছে। তা আমি বেসিক্যালি একটা কমান্ড দিয়ে একটা কমান্ড নিয়ে আলোচনা করব, কোর্স কন্টেন্ট এটা রেড হ্যাট সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্ক কনফিগারেশন, সার্ভার কম্পিউটার কম্পিউটার ম্যানেজিং অফিসার, তো এনএক্স সার্ভার কনফিগারেশন, এই আর অনেক কিছু হচ্ছে আমাদের সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনের টপিক ভালো থাকবে। আমরা বেসিক্যালি প্রথমত এই প্রক্রিয়াটা একটু চেষ্টা করব। অ্যাকচুয়ালি আইপি ইন্ডিজিনিয়াস আপনাদের মার্কিং মেকার গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা পিসিএনএ বা তো করেছি। আইপি অ্যাড্রেসিং ও সাব মার্কের উপর দাঁড়ানো থাকা দরকার, যেটা আমরা সিসিএনএতে করেছি। তো প্রফেশনাল নেটওয়ার্কের জন্য এটা খুবই দরকার, আমাদের অ্যাড্রেস ব্লক আমরা এটা দিই। কারণ এই অ্যাড্রেস ব্লকে এটা হচ্ছে আমাদের থেকে এত পর্যন্ত গুলো আমরা ওই নেটওয়ার্কে কম্পিউটার সময় পাই। তো এর জন্য প্রতিটি কম্পিউটার আপনার মাথায় কাজ দিয়ে প্রথমে আমরা সেট আপ ক্লিক করবো। আমরা ওখানে দিয়ে আসছি রুটে ঢুকি, এখানে আমরা আমরা এখানে একটা টার্মিনাল ওপেন করব। এই টার্মিনাল ওপেন টার্মিনাল রাইট মাউস ক্লিক করুন, এই টার্মিনালে আমরা সেট আপ নামের কমান্ড আমরা দিই সেট আপ। তাহলে আমরা এটা বসানোর জন্য এখানে চলে আসছি, এখান থেকে আমরা ফায়ারওয়াল কনফিগার করতে পারবো। তো নেটওয়ার্ক ইনফরমেশনগুলো আমরা এখান থেকে সেটা আমরা দেখি কীভাবে কী করা যায় সেটা আমরা একটু দেখি। তো এটা আমরা যদি করি তাহলে এটা দেওয়ার পরে কী করবো, আমরা এখান থেকে নেটওয়ার্ক কনফিগারেশনে চলে যাবো। নেটওয়ার্ক কনফিগারেশন আমরা যদি যাই তাহলে আমরা কী করতে হবে, অ্যারো চিহ্ন দিয়ে সরাতে পারতে হবে। নেটওয়ার্ক নেটওয়ার্ক কনফিগারেশন সেখানে আমরা এন্টার দেওয়ার পরে উড ইউ লাইক টু সেট আপ নেটওয়ার্ক, আমরা ইয়েস দিলাম। এখানে আমাদের খেয়াল করেন এখানে আমাদের এখানে আমাদের নেটওয়ার্ক কনফিগারেশন জন্য আমাদেরকে সেই সুযোগটা দিচ্ছে। তো এখানে আমরা নেটওয়ার্কের আইপি আমরা আগে বলেছি যে এখানে এখানে যেটা বলেছি সেরকম এখানে নেটওয়ার্ক। অতঃপর যে উইন্ডো ওপেন হবে সেখানে ডিভাইস কনফিগারেশন সিলেক্ট করতে হবে। আচ্ছা আমরা একটু দেখে যাই, এখানে আর একটা অপশন আছে, এই যে যাই আমরা যদি বলি
আমরা ঠিক আছে, অতঃপর আমাদের যে নেটওয়ার্ক আসলে কোন কার্ডের মধ্যে আমরা সেটা দিব সেজন্য এতক্ষণ দূরেশন প্রয়োজনীয় সেটা আমরা জীবন আসবে তারপরে এখান থেকে আমরা ম্যানুয়ালি স্পটিফাইতে নিতে পারবো এবং সাবস্ক্রাইব মার্ক এগুলো আমরা এখান থেকে আমরা দিই সবসময় যাই হোক আমরা ডিফল্ট গেটওয়ে আইতে হবে অটোমেটিকলি এখানে চলে আসছে ডিফল্ট গেটওয়ে আইতে সে এই পর্যন্ত দিল আসলে ডিফল্ট গেটওয়ে আইতে হবে ওই দেখছি প্রথমে স্ট্রাটিক আর কি যেটা হ্যাপি অ্যাড্রেস যেটা সেটা নেটমার্ক সেটা ডিফল্ট গেটওয়ে প্রাইমারি ডিএনএস সেটা আর কি সে ধরে নিয়েছে প্রাইমারি ডিএনএস ডিফল্ট গেটওয়ে অ্যাক্সেস সিম আমরা এখানে ডিফল্ট গেটওয়ে অ্যাক্সেস দিতে পারি এবার আমরা এখানে ওকে দিচ্ছি ওকে দেবো ওকে দিয়ে আমরা এটা করে দেবো একবারে ওকে আরো অনেক অপশন কিন্তু এখানে শুরু থেকে যায় কনফিগারেশন কনফিগারেশন করলে সেটা এই জায়গা থেকে করতে হবে ফায়ারওয়াল কিউর কনফিগারেশন এটা আলাদা তো আমরা সিস্টেম সার্ভিসেস রেগুলেশন সেট করার জন্য ওকে আমরা সেভ করব সেভ করার জন্য ওটা করব ফাইলে ইত্যাদি আমরা ওকে ওয়েল ওয়েট করে দিলাম আমাদের এটা রেজিস্টার হয়ে গেছে আমরা যেটা করছি সেটা এখানে আমরা ফায়ারওয়াল কনফিগার করব আবার ফায়ারওয়াল কনফিগার আমরা করতে পারি ওকে আমরা ফায়ারওয়ালটা কনফিগার করি নিই ফায়ারওয়ালটা আমরা তার জন্য আমাদেরকে যেটা করা লাগবে সেটা আবার আমরা সেট আপ করে দিয়ে ফায়ারওয়ালটা আমরা ফায়ারওয়াল আমাদের কি যেটা ফায়ারওয়াল প্রবলেম এগেনস্ট করে যাই হোক ওপেন হওয়া উইন্ডোতে দেখবেন ফায়ারওয়াল এনাবল সিকিউরিটি এনাবল সিকিউরিটি আমরা সেটা করব ফায়ার এনাবল করা আর আমরা স্পেস বার প্রেস করে একটা সিকিউরিটি দিয়ে দিই ফায়ারওয়াল ফায়ারওয়ালটা ডিজেবল ফায়ারওয়াল ডিজেবল করতে গেলে আমাদের যে কাজটি করা লাগবে সেটা হচ্ছে এখানে এই যে এই জায়গায় আমরা ডিজেবলটা তারপর ট্যাব দিব ট্যাব দেওয়ার পরে
এটা ওকে করলাম। তারপর আমরা যে কাজটা করব ইয়েস করো, তারপর কোয়াইট করে, কোয়াইট করে আমরা এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা রাইটের নেটওয়ার্কে ম্যানেজার নামে একটা সার্ভিস চালু থাকে, তাই অনেক সময় ফাইলগুলো অটোমেটিকভাবে আপডেট হয়ে যায়। যদি তা না হয় তাহলে প্রয়োজন আমরা ফাইল এডিট করবো পর্যায়ক্রমে ফাইলগুলি, এভাবে মানে করতে হবে। যাই হোক, আমি সিম্পল একটা কমান্ড আমি এখানে দেখার চেষ্টা করেছি। তো ভিউয়ার ভালো থাকবেন, আমি আরও নেক্সটের কাজগুলো আমি দেখাবো। আমাদের ভিডিও লং হয়ে গেলে কিন্তু আমাদের ভিউয়ার অনেক সময় দেখতে চায় না, সেজন্য ভালো থাকবেন।